আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে আনুষ্ঠানিকভাবে ডেমোক্র্যাট দলীয় প্রার্থিতা নিশ্চিত করলেন কমলা হ্যারিস। শুক্রবার দলটির চেয়ারম্যান জানিয়েছেন দলীয় প্রতিনিধিদের ভার্চুয়াল ভোট গ্রহণ চলবে সোমবার পর্যন্ত, তবে এরই মধ্যে প্রয়োজনীয় ন্যূনতম সমর্থন পেয়ে গেছেন কমলা। বৃহস্পতিবার সকালে শুরু হয় ভার্চুয়াল এই ভোট গ্রহণ। আনুষ্ঠানিক ঘোষণার পর নির্বাচনের রানিং মেট নির্ধারণ করবেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট। আগামী সপ্তাহে সুইং স্টেটগুলোর রানিং মেট সহ প্রচারণায় অংশ নেওয়ার কথা রয়েছে তার। নির্বাচনে জয়ী হলে কমলা হ্যারিসই হবেন যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম কৃষ্ণাঙ্গ ও এশিয়ান বংশোদ্ভূত নারী।